প্রাকৃতিক পরিবেশটা দেখ। অবশ্য এটা আমার একেবারে বাড়ির বাড়ির সামনে, বাড়ির পেছন দিকটাতে ধানের ক্ষেত আছে, ওটা আরও সুন্দর লাগছে দেখতে। আজকে আমার জামরুল গাছটা দেখাবো, কত জামরুল ধরেছে চলুন দেখি রে। এই হচ্ছে জামরুল গাছ, আমার প্রচুর প্রচুর পরিমাণে ধরেছে, আগের বারের থেকে একটু কম ধরেছে, আগের বারে আরও ধরেছিল, অনেক বড় বড় হয়েছে জামরুলগুলো। ওই যে ডিমে ভর্তি হয়েছে মাছটা মনে হয়। হ্যাঁ ওকে ছাড়লো আর বাঁচবে না বলেন, দাঁড়াও 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 খেলু আজকে আপনাদের মাছ ধরাটা আমি দেখাতে পারলাম না, ভীষণ মেঘ করেছে সকাল থেকে, আজকে তাড়াতাড়ি করে ধরা হয়েছে। যে যে ধরেছে তাকে একবার দেখে নেন। আমার মেয়ে বলে মুখটা একবার ঘুরাও, কিন্তু কাটতে পারলে তো ভালো হতো। আজ ছাড়ি দেওয়ার পরেও এখনো লাফাচ্ছে কাতলা মাছ। এই যে বর্দি মাছ, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। বাচ্চা বাটি নিয়ে আসবেন, মাছ মনে হয় ডিম টিম আছে, ডিম নেই। কে দেখাবো আর কি, গুড়ি বেশি ঢেলে দিচ্ছ? হ্যাঁ বেশি দিয়েছি, কাঁথাটা শুকনো হবে না। নমস্কার, গুড মর্নিং, আমি দীপিকা, এডিয়া লিভিং লাইফে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা আপনাদেরকে দেখিয়েছি কত্তা একটা বড় কাতলা মাছ ধরে দিয়েছে, তখন কটা বাজে, ওই সাড়ে পাঁচটা নাগাদ, সাড়ে পাঁচটাও হবে না মনে হয়, তারও আগে ধরে দিয়েছে। আজ আমি আপনাদের ভিডিওটি দেখাতে পারিনি, মাছ ধরার ভিডিওটি, কারণ তৎক্ষণাৎ আমি ঘুম থেকে উঠিনি। আসলে গতকাল আমার মেয়ের শরীরটা খুব খারাপ ছিল, রাত্রিবেলা একটু জ্বর এসেছিলো, তাছাড়া খুব ভালো ঘুম হয়নি একটা, ওই জন্য সকালবেলা একটু দেরি হয়ে গেছে উঠতে। তৎক্ষণাৎ উনি জাল দিয়ে ধরে ফেলেছেন একটা বড় কাতলা মাছ, দিয়ে আমাদেরকে সবাইকে ডাকছিলো আর কি, দিয়ে ডাকতে আমরা বেরিয়ে এসেছি অলরেডি, দিয়ে এসে দেখলাম যে একটা বড় কাতলা মাছ ধরেছে। আপনাদেরকে সকলকে দেখালাম আমি সেই কাতলা মাছের। আজকে আমি মৌরি কাতলা রান্না করব, আর ভেন্ডি তরকারি হবে, কচি কচি ভেন্ডি নিয়ে এসছে, এখন নতুন উঠছে ভেন্ডি যেহেতু, তাই কালো জিরে দিয়ে একটা ভেন্ডি তরকারি হবে, আর জিরে ঝোল হবে, যেহেতু সকলে খাবে না মৌরি কাতলা, অনেকে পছন্দ করে না আর কি, সেই জন্য জিরে ঝোল হবে একটা, পেঁপে আছে, লাউ ডাঁটা, আলু দিয়ে মাছ দিয়ে জিরে ঝোল করে দেবো। বিশেষ করে আমার মেয়ের যেহেতু শরীরটা খারাপ, জ্বর এসেছিলো কালকে, আর যারা খাবে না হয়তো তাদের জন্য। চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে, আর আমার সঙ্গে থাকুন, রান্নাটা সেরে নিই তাহলে, চলুন। এই রান্না করে চলে এসেছি, আজকে ভেতরে রান্না করব, তার কারণ হচ্ছে বাইরে আজকে বৃষ্টি পড়েছে, যদিও ঢাকা আছে উনুনটা, কিন্তু তবুও একটু হাওয়া বাতাসও দিচ্ছে, মনে হলো না আজকে ভেতরেই বসিয়ে দিই, আজকে ভেতরে রান্না করব। আপনারা চলুন দেখতে থাকুন ভিডিওটি তাহলে আমার, আর আমার সঙ্গে থাকুন। এই যে বোন আলু ভেজে নিয়েছে, মাছের তেলটা রয়েছে ওটাও একটা কিছু করে নেব, মাছগুলো ভেজে দিয়েছে সব, যতটা আমার লাগবে আর কি। ভেন্ডি তরকারি বসি দিয়েছে কালো জিরে দিয়ে, ওরা পোস্ত দিয়ে হচ্ছে, ও পাশে ঢাকাটা খোলো। বোন অনেকখানি আমার এগিয়ে রেখেছে, আর ও পাশে জিরে জল হচ্ছে, লাউ ডাঁটা, আলু,
আর পেঁপে দিয়ে মাছ দিয়ে জিরে ঝোল। এইবারে করে নেব মুড়ি কাতলাটা। চলুন আপনারা তাহলে দেখতে থাকুন কিপ না করে মশলা আমি এই যে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, আর এই যে মশলাও করে নিয়েছি। এখানে রয়েছে আমার মুড়ি বাটা, এখানে আদা বাটা রয়েছে, পেঁয়াজ বাটা রয়েছে, দুটো এলাচ নিয়ে নিয়েছি, দুটো দারচিনি নিয়ে নিয়েছি, সঙ্গে রয়েছে দুধ নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ওগুলো তো রয়েছে। যে ওটো আমার রান্নাটা আমি এখন শুরু করি, তাহলে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। মাছ ভাজার পরে আমার তেল ছিল, সেই তেলের উপরেই আমি এখন রান্নাটি করে নেব। এই যে গোটা এলাচ দারচিনি তেলের উপরে ছেড়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে এই যে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করব। আদা বাটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। মৌরি বেটে রেখেছিলাম সে মৌরি বাটাও দিয়ে দিলাম, এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। চিনি অল্প পরিমাণে দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তেলের উপরে, একটু নাড়াচাড়া করে নিলাম লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দুধ আছে গাই দুধ নিয়েছিলাম এক কাপ মতো, সেই দুধ দিয়ে দেবো, জল দেবো না এখন, দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে অল্প পরিমাণে একটু জল দেব সামান্য। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, এরপরে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো ঝোলের উপরে ছেড়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছগুলো ছাড়ার পরে। কড়াইটাকে পরিবর্তন করে দিলাম, সেই পাশে চুলাতে দিয়ে দিলাম। এই পাশে চুলায় এই যে কাতলা মাছেরই তেল ঝাল করব, তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, সঙ্গে নুনও। এবারে একটু নাড়াচাড়া করব, একটু লাল লাল ভাজা হয়ে গেলে সঙ্গে আমি নুনটাও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দেওয়ার পরে, আদা বাটা দিয়ে দিলাম, আদাটা একটু ভেজে নেব যাতে গন্ধ না ছাড়ে, আদারটা একটা নিজস্ব গন্ধ আছে। রসুন বাটা দিয়ে দিলাম, রসুনটাও একটু ভেজে নেব যাতে গন্ধ না ছাড়ে। তবে মৌরি বেটে রেখেছিলাম সেই মৌরি বাটাও দিয়ে দিলাম, একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলো আমি একটু কষে নেব, দিয়ে তারপরে অল্প পরিমাণে জল দেব। এখানে দুধ দেব না, সবাই তো পছন্দ করে না দুধটা, ওই জন্য এখানে জল দিয়ে দেবো আমি। এই জন্য আমাকে দু ধরনের করতে হয়েছে, একটু জল দিয়ে দিলাম দুধের পরিবর্তে। সকাল সকাল রান্না করতে
বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু জল দেব আর একটু পরিমাণে জল দেব, এবারে ফুটতে থাকবে। এই যে আমার ফুটতে শুরু করেছে, ফুটতে শুরু করেছে এই যে মাছের ঝোলটি, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছের তেল ঝাড়ের কড়াটিকে সেই পাশে চুলাতে দিয়ে দিলাম, ও পাশে যে আমার মৌরি কাতলা হচ্ছিল এ পাশে নিয়ে এলাম। এই যে এটাও হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো। দেখুন গ্রেভিটা আমার পুরো হয়ে গেছে, গ্রেভি গ্রেভি হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে দেখতে, কালারও খুব সুন্দর হয়েছে। এবারে নামিয়ে নেব মৌরি কাতলা। এটা আমার তৈরি হয়ে গেছে আমার মৌরি কাতলা। এই যে দেখুন আপনারা কাতলা মাছের তেল ঝালটিও আমার হয়ে গেছে, গ্রেভিটা পুরো হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। শেষমেশ আমি রান্নাটি শেষ করতে পারলাম, চলুন আপনাদের আরও একবার দেখিয়ে দিই আজকে আমার দুপুরের মেনু কী কী রয়েছে। ভীষণ গরম, হাঁসফাঁস করছে একেবারে। এখানে আলু ভাতে রয়েছে, আর এটা রয়েছে কাতলা মাছের তেল ঝাড়, এটা মৌরি কাতলা, আর এটা হচ্ছে এটাও কাতলা মাছের জিরা ঝোল করেছে লাউ ডাঁটা আলু পেঁপে দিয়ে। সবাই যেহেতু একই রকম খায় না ওই জন্য, আর এটা হচ্ছে ভেন্ডি পোস্ত। এই হচ্ছে আজকে রান্না আমার, এই হচ্ছে আমার স্পেশাল আজকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন।